আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। আজকের ক্লাসে শিক্ষার্থীরা আলোচনা করতেছিলাম অপরিচিতা গল্প নিয়ে। আজকে সম্ভবত অপরিচিতা গল্পের শেষ পর্বটি আমরা আলোচনা করে ফেলব, যদিও সময় খুবই কম। তারপরও আমি চেষ্টা করব যে শেষ অংশটুকু একটু দ্রুততম সময়ে আলোচনা করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আলোচনাগুলি শুনে বাসায় সে অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করবে। তো শুরু করে দিই আজকের আলোচনা। আমরা এর আগে দ্বিতীয় পার্ট পর্যন্ত আলোচনা করে ফেলেছিলাম, আজকে আমরা শুরু করব তার পরের অংশ। অর্থাৎ আমরা আলোচনা করেছিলাম বিয়ে ভাঙা পর্যন্ত। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এর আগে যেটুকু আলোচনা করেছিলাম তাতে বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সাঙ্গ করিয়া বের হইয়া গেল, এ পর্যন্ত আলোচনা হয়ে গেছে। তো আজকের আলোচনা শুরু করব আমরা তার পরের অংশ থেকে। এবং পরের অংশটা শুরু হচ্ছে এভাবে যে বাড়ির সকলে তো রাগিয়ে আগুন। এখানে বিয়ে ভেঙে দেওয়ার পর যখন বরযাত্রী দল বাড়িতে চলে গেল, বাড়ির সবাই তো রাগিয়ে আগুন যে কন্যার পিতার এত গুমর, কলিজে চার পোয়া হইয়া আসিল। ব্যাপারটা কি, হিন্দু ধর্ম মতে যে চারটি যুগের সর্বশেষ যুগটা হচ্ছে কলিযুগ, যে যুগে সব অরাজকতা অন্যরকম কিছু এরকম কিছু হয়, সেটি তারা ভাবতেছে যে কলি চার পোয়া হইয়া আসিল এবং ধারণা করতেছে কন্যার পিতার এত গুমর থাকবে কেন। তখনকার দিনে কন্যার পিতা মানে তো আমি আগেই বলেছি, সে কাচুমাচু করবে, সে হচ্ছে সবসময় মাথা নত করে থাকবে। কখনও কোনো মেয়ের বিয়ে ভেঙে যায়, এটা কেউ মানে কোনো মেয়ে বিয়ে ভেঙে দিতে পারে এটা কারো ধারণার মধ্যে ছিল না। এই জন্য অনুপম বলেছে, সমগ্র বাংলাদেশে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার পিতা বিবাহের আসর হইতে তাড়াইয়া দিয়েছে। তো অনুপম ছাড়া সারা বাংলাদেশে আর দ্বিতীয় কোনো পুরুষ ছিল না যাকে কন্যার পিতা বিয়ের আসর থেকে বের করে দেয়। ব্যাপারটা ছিল এরকম, ছেলে যেরকমই থাক না কেন ছেলেদের কোনো দোষ থাকবে না। এবং যেহেতু লগ্নভ্রষ্টা মেয়ের কোনো বিয়ে হতো না, হিন্দু মানে হিন্দু বিয়ে হতো না, তাই ছেলে যেরকমই থাক না কেন কন্যার পিতা সবসময় চেষ্টা করতেন সেই ছেলেকে দিয়ে তার মেয়ের বিয়ে দেওয়ার। তা না হলে সারা জীবন তার মেয়েকে এই অবিবাহিতই থাকতে হবে। কিন্তু যার ভিতরে সেই ভয় নাই এবং যে মেয়ের ভিতরে বিয়ে আর হবে না সেই চিন্তা নাই, তাকে ভয় দেখানো যায় কীভাবে। এবং এখানেই কল্যাণী এবং তার পিতা সম্ভুনাথ বাবুর ব্যক্তিত্ব ফুটে উঠেছে। আর এই জায়গাতেই মামা এবং অনুপমের ব্যক্তিত্বহীনতার পরিচয় আমরা পাই। দুই মেরুর দুই ধরনের মানুষ, দুটি ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যা হোক, কলি চার পোয়া হয়ে আসিল এটা বলতে লাগলেন। এরপর মামা তো রেগে মেগে আগুন যে মামলা করবেন, এই করবেন, সেই করবেন। হিতৈষী যারা ছিল, যারা শুভাকাঙ্ক্ষী, তারা বোঝাতে লাগলেন যে না, লজ্জা তো আপনাদেরই হইয়াছে, তো আবার যদি মামলা করেন আপনারই লজ্জাটা হবে। তো এখানে লেখক বলতেছেন যে মানে কথক যে যেন কোনো নষ্ট গ্রহ আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া কলঙ্কের রেখা আমার কপালে আঁকিয়া দিল। অনুপমের কথা হচ্ছে এরকম। তো বলা বাহুল্য আমিও প্রচণ্ড রেগে গিয়েছিলাম, আমি মানে অনুপম, হ্যাঁ, যে কোন গতিকে কী উপায় অবলম্বন করলে কন্যার পিতা শম্ভুনাথ বাবু আমার পায়ের কাছে এসে বলেন, বাবা আমার মেয়েটাকে তুমি একটু ঠাই দাও, আমার মেয়ের তো আর কোথাও বিয়ে দিতে পাচ্ছি না। তো এই চিন্তা করতে করতে তিনি গোপের রেখায় তা দিতে লাগিলেন। কিন্তু যার মেয়ের বিয়ে হবে না এই ভয় যার ভিতরে নাই, তিনি এই কথা কখনো চিন্তা করতে পারেন না যে অনুপমের কাছে এসে তিনি হাত জোর করবেন। তো যা হোক, এরকম তার মনের মধ্যে একটা আক্রোশের রং বইতেছিল অনুপমের মনের ভিতরে। সে আক্রোশটা কিসের? কল্যাণীর পিতার উপর কেন বিয়ে ভেঙে দিলেন। এবং এই আক্রোশের পাশাপাশি তার মনের ভিতরে আরেকটি রং বইতেছিল, আরেকটি স্রোত বইতেছিল, যেটি একেবারেই কালো নয়, যে রংটি হলো রোমান্টিকতার রং। তার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো আলো ছায়া বুনিতে বুনিতে কাঁপিতে লাগিল। তো এই যে এই রংটা তার ভিতরে কাজ করতেছে, তার মনে হচ্ছে যে তার সে বিয়ে ভেঙে চলে এসেছে কিন্তু তার হৃদয়টা পড়ে আছে সেই বিবাহ বাড়িতে। তার মনে হচ্ছে যে আর একটা পদক্ষেপের ইতিহাস দূরত্ব ছিল। তো তিনি তার আত্মাটা ওই বিয়ে বাড়ির আশেপাশে ভূতের মতো ঘুরতে লাগল, কিন্তু ভিতরে যেতে পারে না। তো যা হোক, এইরকম একটি বিষয় তার মাথার মধ্যে যখন ঘুরতেছিল, ঠিক তখনই তিনি বলতে লাগলেন যে এখনও যে তাহাকে কিছুতে ফিরাইতে পারি না, দেয়ালের আড়ালে রহিয়া গেল গো, কপালে তার চন্দন আঁকা, মুখে তার লজ্জার রক্তিমা, তো পরনে তার লাল শাড়ি, হৃদয়ের ভিতরে যে কী তা কেমন করিয়া বলিব।
আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের বকুলবনের সমস্ত ভার আমার উপর নিবেদন করিয়া দিবার জন্য যেন নত হইয়া পড়িয়াছেন। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আরেকটি পা ফেলার অপেক্ষা। কিন্তু এক মুহূর্তে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু অসীম দূরত্বে পরিণত হয়ে গেল। ব্যাপারটা আমি একটু বিশ্লেষণ করি। অনুপম খুব ভাবুক প্রকৃতির মানুষ। যখন তার সুযোগ ছিল কল্যাণীকে কাছে পাওয়ার, তখন তিনি সেই সুযোগটা কাজে লাগাননি। এখন তিনি শুধু চিন্তা করতেছেন কল্যাণীকে নিয়ে, কল্যাণীকে, তার আত্মা ঘুরে বেড়াচ্ছে সেই বিয়ে বাড়িতে। তিনি চিন্তা করতেছেন সবসময় সেই কল্যাণী, সেই কীভাবে সে শাড়ি পরেছিল, তার লজ্জার রক্তিমা, মুখে তার তার পরনে কী ছিল, তার অবস্থা, সব কিছু তিনি চিন্তা করতেছেন মনের মধ্যে। এই যে তার ভাবনা, তিনি কিছুতেই এই ভাবনা মন থেকে ফিরে যেতে পারেন না। এবং এক পদক্ষেপ হলে যেখানে সে সেই তার স্ত্রীকে কাছে পেতেন, সেই এক পদক্ষেপের ইতিহাসটুকু এখন অসীম দূরত্বে পরিণত হয়ে গেছে, যে দূরত্ব কোনো মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। কিন্তু অনুপম আশা ছেড়ে দেবেন না, সে এখন আশা নিয়েই আছেন। তো বিবাহ ভেঙে গেল, এদিক থেকে আমি একটু সংক্ষিপ্ত সময় আলোচনা করব। এদিক থেকে অনুপম শুনতে পেলেন সেই মেয়েটির নাকি ভালো পাত্র জুটি আছে, কিন্তু মেয়েটি বলছে না, আমি বিয়ে করব না। এই কথা শুনে অনুপম তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। অনুপমের ধারণা মেয়েটি এখনও তাকে পছন্দ করে। তার ধারণা তার কোন ছবি মেয়েটি কোনো এক বাক্সে লুকিয়ে রেখেছে, একলা দুপুরবেলা নিরালা যখন সে একা একা থাকে তখন কি সেই বাক্স থেকে ছবিটি খুলিয়া দেখে না? যখন সে একা একা সেই ছবিটি ঝুঁকিয়া পড়িয়া দেখে, তার এলো চুলে সে কি সেই ছবিগুলোকে ছুঁয়ে দেয় না? সে এরকম চিন্তা করে সে ভাবতেছে মেয়েটা তার হৃদয়ে মন দিয়ে আমাকে ভালোবাসতেছে। কিন্তু কল্যাণীর ভিতরে অনুপমের প্রতি বিন্দুমাত্র ভালোবাসার কোনো রেখা আমরা দেখতে পাই না। কিন্তু অনুপম তার নিজের মতো করে ভেবে নিচ্ছে যে কল্যাণী এখনও তাকে ভাবে, তাকে নিচ্ছে, আর এই কারণেই সে বিবাহ করবে না বলে ঠিক করিয়াছে। তো এদিক থেকে সে আরও চিন্তা করে যে মেয়েটা ঠিকমতো খায় না, ঘুমায় না, সন্ধ্যা হইয়া আসে চুল বাঁধিতে ভুলিয়া যায়। এক এক সময় বাবা এসে তার মেয়েকে বলে, মা তুই দিনে দিনে এরকম হয়ে যাচ্ছিস কেন? হয়তো তখন কন্যা বলে, তোর বাবা বলে, তোর কী হয়েছে মা? কন্যা বলে, কই কিছু হয়নি তো বাবা। সেই অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তখন বাবার প্রাণে আর সহিল না, বাবা সমস্ত অভিমান ভাসাইয়া দিয়া আমাদের দ্বারে ছুটিয়ে আসিলেন এবং অনুপমকে বলিলেন, অনুপম তুমি আমার মেয়েটাকে গ্রহণ করো। এটা পুরোটাই অনুপমের কল্পনা, বাস্তবের সাথে এটার কোনো মিল নেই। ওই যে বললাম অনুপম নিজের মতো করে ভেবে নিচ্ছে, কিন্তু নিজের মতো করে ভেবে নিলেই তো সব কিছু নিজের হয়ে যায় না। তো এইখানে অনুপম পিছিয়ে আসে, যখন তার সুযোগ ছিল হাত বাড়ালেই সে কল্যাণীকে কাছে পেত, তখন সে ইচ্ছা করেই তাকে দূরে ঠেলে দিয়েছে। আর আজকে শত চেষ্টা করেও, শতবার হাত বাড়িয়েও সে আর কল্যাণীকে কাছে পাচ্ছে না। তো যা হোক, এরপরে আমরা দেখি যে তারপর সে যে এই যে কল্পনা করতেছে, তার মনের ভিতরে ওই যে কালো রঙের একটা রেখা ছিল সেটি সাপের মতো ফোঁস করে উঠছিল, এই অনুপম দাঁড়া, আবার বিয়ের আসর সাজানো হোক, আবার মেয়েকে সাজানো হোক, তোমরা আবার বরযাত্রীর দল সব কিছু ভেঙে দিয়ে ছাড়কার করে দিয়ে আসো, তুমি দাঁড়াও, তোমার চিন্তাভাবনা এখানে স্টপ করো, আর চিন্তা করা যাবে না। অপরদিকে যে রঙটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধারণ করিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করিয়া আমাকে আর একটিবার যাইতে দাও, আমি বিরহিণীর কানে কানে সুখের খবরটা দিয়ে আসি গে। এই যে সুখ, শুভ্র জলের মতো যে ভালোবাসার ধারাটি, সেটি কিন্তু এখনও অপরিচিতার পানে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তো যা হোক, এই পার্টটা এখানেই শেষ, আমরা চার নম্বর পার্টে চলে যাই। তিনি কল্পনা করতেই লাগলেন যে একসময় সে দেয়ালের বাইরে পুরো পৃথিবী থাকবে, আর ভিতরে থাকবে একটিমাত্র মানুষ কল্যাণী, আর সেই ভিতরে প্রবেশ করবে একটিমাত্র মানুষ, তা হলো অনুপম। সে কল্পনা করতেই থাকুক, আমরা পরের অংশে চলে যাই। কথা কি এমনি করে ফুরিয়ে যায়? না, কথা এমনি করে ফুরিয়ে যায় না। যেখানে আসিয়া কথা অপুরাণ হইয়াছে সেখানকার একটুখানি বিবরণ করিয়া আমি আমার এই গল্প শেষ করিব। অপুরাণ কথা, মানুষের জীবনের কিছু কিছু কথা আছে যা কখনো ফুরবার নয়, যা কখনো শেষ হবার নয়। সেই শেষ না হওয়া কথাগুলির কিছু কথা তিনি এখানে বলবেন। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, মামাইবারও হাবড়ার ব্রিজ পার হয়নি,
তাই অনুপমকেই নিয়ে যেতে হলো তার মাকে স্টেশনে। হঠাৎ সন্ধ্যার পর কোনো এক স্টেশনের সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মধ্যে কেমন যেন আনমনে হয়ে গিয়েছে। হঠাৎ করে এমন একটা জায়গায়, অপরিচিত একটা জায়গায় হঠাৎ করে কোনো এক নারী কণ্ঠ সে শুনতে পেল। সে নারী কণ্ঠ বলল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। অনুপম চিরকালই একটু লাজুক প্রকৃতির ছিল, সে কারোর সাথে ঠিকমতো মিশতে পারতো না, কথা বলতে পারতো না, কিন্তু আজকে এই নারী কণ্ঠ শুনে অনুপম যেন হঠাৎ করেই একেবারে তার ম্যাচিউরিটি চলে আসলো। সে যেন মানে যুগ যুগ ধরে অপেক্ষারত কোনো নারীর জন্য বসে থাকা কোনো এক যুবক। সেই কণ্ঠটি শুনেই বলে উঠল যে আমার মনে হইল যেন গান শুনিলাম। কী কণ্ঠ শুনল সে? শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। অনুপম বলতেছে মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি নারীর কণ্ঠ যে কত মধুর, এরকম অচেনা অজায়গায় শুনিলে তবে বুঝিতে পারা যায়। কিন্তু এই নারী কণ্ঠকে শুধু একজন মানবীর কণ্ঠ বলিয়া একটি কাতারে দেয়া যায় না, কেননা শুনিলেই মন বলে এমন তো আর শুনি নাই। তা রবীন্দ্রনাথ ঠাকুর কী চিন্তাভাবনা থেকে এই বিষয়টি বললেন আসলে আমাদের ভাবার বিষয়, যে এরকম নারী কণ্ঠ সে কখনোই আর কোথাও শোনে নাই। এই মিষ্টতা, এই মাধুর্যপূর্ণ আওয়াজ জীবনে সে কখনোই শোনে নাই। তো যা হোক, সারা রাত তার ঠিকমতো ঘুম হলো না, সে একটু পরপর জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো যে সেই নারী কণ্ঠকে আবার দেখতে পারা যায় কি না। এবং এক নিমেষেই যে কল্যাণের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সেটিকে তিনি প্রায় ভুলে গেলেন, এবং তার এখন স্বপ্ন হচ্ছে যে নারী কণ্ঠ তিনি শুনলেন সেই নারীকে তার দেখতে হবে। তো যা হোক, হঠাৎ করে একটা জায়গায় তাদের গাড়ি বদল করিতে হইবে। তার ইচ্ছা, এটা নিয়ে একটু কাহিনী আছে, তার ইচ্ছা ছিল যে হয়তো ফার্স্ট ক্লাসের টিকিট পাবে, কিন্তু না, পেল না। ঘোরাঘুরি করতে করতে একসময় সেকেন্ড ক্লাসের গাড়ি হতে ঠিক ওই নারী, একই রকম নারী কণ্ঠ আবার আমাদের উদ্দেশ্য করিয়ে বলিলেন, আপনারা এই গাড়িতে আসুন না, এই গাড়িতে জায়গা আছে। আবার সেই একই কণ্ঠ, একই গানের ধোঁয়া, সেই গানের সুর, জায়গা আছে, ওই যে মনে হইল যেন গান শুনিলাম, এরকম একটি কণ্ঠ সে আবার শুনতে পেল। সে খুব দ্রুত মাকে নিয়ে সেই সেকেন্ড ক্লাসের গাড়িতে উঠে পড়ল। তার একটা ক্যামেরা ছিল স্টেশনে পড়ে প্ল্যাটফর্মে, গ্রাহ্যই করিল না। তো এবার স্টেশনে সেই গাড়িতে উঠে অনুপম বলতেছে, এই প্রথম সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। এর আগে তিনি এই সুরটিকে নিয়ে চিন্তা করেছিলেন, ও গো সুর, ও গো অচেনা কণ্ঠের সুর, এক নিমেষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটি দখল করিয়া বসিয়াছ, হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, এটা আগে বলেছিল। তারপরে বলছিল যে ও গো সুর, এক নিমেষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটি দখল করিয়া বসিয়াছ। না চেনাটুকু তো কুয়াশা মাত্র, সেটি চলে গেলে চেনার আর কোনো অন্ত নাই। তার হৃদয়ের পদ্মা শুনে সে আসনটি গেড়ে বসে আছে সেই একজন নারী, সে অচেনা কণ্ঠের সুর। তার নাম জানত না, তাই তাকে সুর বলে মনে হইত। যখন সে ট্রেনে যাচ্ছিল, গাড়ির যে লোহা লক্করের আওয়াজ, তার কাছে মনে হয়েছিল এটি লোহার মৃদঙ্গ তাল দিচ্ছে আর তিনি গান শুনতেছে, জায়গা আছে। তো যাই হোক, এই সুরটিকে সে যখন চোখে দেখল, তখনও তাকে সুর বলে মনে হইল। মার দিকে তাকিয়ে দেখতেছে, মার চোখেরও পলক পড়ছে না, কি অত্যুজ্জ্বল সৌন্দর্যের অধিকারী ছিল। অনুপমের ভাষায় মেয়েটির সৌন্দর্যের সূচিত অপূর্ব। মেয়েটির বয়স ষোলো কি সতেরো হইবে, কিন্তু তার শরীর মনে কোথাও কোনো প্রকার জরিমা নাই, নবযৌবন ইহার দেহে মনে কোথাও কোনো ভার চাপাইয়া দেয় নাই। তো এরকম একটি মেয়ে, তো তার পাশাপাশি মুখোমুখি বসলো, চলতে 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 অনেক গল্প বলতেছে, মেয়েটার সাথে কয়েকজন বাচ্চা বাচ্চা মেয়ে ছিল, এবং পুরো গল্পই ছেলে মানুষের মতো গল্প হচ্ছে। তো হঠাৎ করে সেই বাচ্চারা একটা গল্পের বই হাতে নিয়ে একটা গল্প শোনানোর জন্য মেয়েটাকে অনেক অনুরোধ করতে লাগলো। তো শুনে মনে হলো এই গল্পটা তারা এর আগে বিশ পঁচিশ বার কমপক্ষে শুনেছে, তারপরও কেন একই গল্প আবার শোনার তাদের এত আগ্রহ, তখন বুঝিলাম যখন মেয়েটি গল্প বলা শুরু করলো। বাচ্চারা যখন তার মুখে গল্প শুনতেছিল, তখন তারা গল্প নয় তাহাকেই শুনিতেছিল। কারণ তার বলার ভঙ্গি, তার বাচন ভঙ্গি, তার সব কিছু মিলে তার চলায় বলায় প্রাণ যেন ঠিকরিয়া পড়িতেছে। চলায় বলায় প্রাণ ঠিকরে কীভাবে পড়ে, এটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্রাণবন্ত আলোড়ন, অর্থাৎ সে কথা বলছে, তার হাত, তার এক্সপ্রেশন, অভিব্যক্তি, তার চোখ, চাহনি, তার কথা, সব কিছু মিলে যেন প্রাণের ঝর্ণাধারা ছড়িয়ে পড়িতেছে, আর সেই ঝর্ণাধারা যেন ঝরে 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 সেই বাচ্চাদের উপর পড়ছে। তো যাই হোক, এভাবে চলতে লাগলো। মাঝখানে আরেকটু কাহিনী,
আমরা একটু শেষ পর্যায়ে চলে যাই, সময় কম। তো যেতে যেতে এর মাঝখানে একবার গাড়ি বদল স্টেশন মাস্টার এসে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অনুপম চলেও যেতে চেয়েছে, কিন্তু কল্যাণী ধমক দিয়ে তাকে বসিয়ে দিয়েছে, না আপনি যেতে পারবেন না, আপনি যেভাবে আসেন যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন। তো এই ঝামেলার পর কানপুরে মেয়েটি নামবে, যখন নামার জন্য উদ্যোগ গ্রহণ করতেছিল ঠিক তখনই মা সমস্ত লজ্জা শরম ভাসিয়ে দিয়ে, মাও মা ছিল একই রকম, সহজে কারোর সাথে মিশতে পারেন না, কথা বলতে পারেন না। তো যাই হোক, মার খুব ইচ্ছে ছিল মেয়েটির পরিচয় জানার, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করতেছিল, পারতেছিল না। হঠাৎ করে মা সমস্ত সেই লজ্জাকে দূরে ঠেলে দিয়ে আর জিজ্ঞেস করলো, তোমার নাম কি মা? তখন মেয়েটি বলিয়া উঠিল, আমার নাম কল্যাণী। শুনে মা এবং ছেলে দুজনে চমকে উঠিল, কল্যাণী? কল্যাণী নামে সেই মেয়ে যার সাথে অনুপমের বিয়ে হওয়ার কথা ছিল। মা আবার জিজ্ঞেস করলেন, তোমার বাবা? তখন বললেন, আমার বাবা হলেন শম্ভুনাথ সেন, তিনি এখানকার ডাক্তার। এবার মা এবং ছেলের বুঝতে বাকি রইল না, এই হলো সেই মেয়ে যার সাথে তার বিয়ের কথা হয়েছিল। এরপরের ঘটনা কি? সেই শেষ হয়েও হইল না শেষ। অনুপম কি শেষ পর্যন্ত কল্যাণের কাছে যেতে পেরেছিল, বা তার সাথে কি বিয়ে হয়েছিল, বা সেই জায়গা আছে সেই জায়গাটি কি সে পেয়েছিল? এরপরের কথা অনুপম বলছে, তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। এরপর আরও বহুবার কানপুরে আসিয়াছি, মামাকে ছাড়িয়াছি, নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। কানপুরে এসে শম্ভুনাথ বাবুর কাছে ক্ষমা চেয়েছি, মাথা হেট করিয়েছি, কল্যাণীর কাছে ক্ষমা চেয়েছি, শম্ভুনাথবাবু ক্ষমা করিয়াছেন, কিন্তু কল্যাণী বলে না আমি বিয়ে করিব না। তাহলে এতদিনে সেই চিন্তা, তার জন্য বসে থাকা, তার জন্য না খেয়ে থাকা, সন্ধ্যা হয়ে আসে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার ছবি লুকিয়ে রাখে আঁচলের নিচে, সব কিছু তার কল্পনা ছিল, কল্যাণীর সাথে এটার কোনো মিল নেই। বরং কল্যাণী পণ করেছে, নারীদের শিক্ষাব্রত গ্রহণ করিয়াছে, সে কখনো বিয়ে করবে না। অনুপম বলে, কি সর্বনাশ, এ পক্ষে মাতুল আছে নাকি? মাতুল মানে মায়ের সমতুল্য কেউ, অর্থাৎ বাধা সৃষ্টিকারী, এখানে বুঝিয়েছেন যে অনুপমের মাতুল ছিল মামা। বলে, না আমার মাতুল নাই কিন্তু মাতৃভূমি আছে, কারণ সে মাতৃভূমির সেবায় নিজেকে নিয়োজিত করিয়াছে। অনুপমের কথায় তোমরা কি মনে করো, আমি বিবাহের আশা করি? কোনো কালেই না। আমি শুধু আশা করি সেই অদ্ভুত রাত্রের অদ্ভুত আধারে একটি কণ্ঠ, সে অচনা কণ্ঠের সুর, জায়গা আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? সবশেষে বললেন, ওগো সুর, ওগো অচেনা কণ্ঠের সুর, এক নিমেষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটি দখল করিয়া বসিয়াছ। তো সব শেষে উনি এইরকম একটি প্রত্যাশা করে তার গল্প শেষ করলেন, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো জায়গা পাইয়াছি। তো গল্পটা এই যে শেষ করলেন, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো জায়গা পাইয়াছি। এই যে জায়গা পাওয়ার ব্যাপারটা, আসলে কিসে জায়গা পেয়েছে নাকি জায়গা পায়নি, এই জন্য রবীন্দ্রনাথের সার্থক ছোট গল্পের সেই সঙ্গে আমরা জানি শেষ হয়েও হইল না শেষ। পরের অংশটি এই যে আক্ষেপ নিয়ে আমাদের শেষ করতে হবে, সে জায়গা পাক আর জায়গা না পাক, গল্প কিন্তু পরিসমাপ্ত হয়ে গেছে। তো এখান থেকে প্রত্যেকটা লাইন, আমি যে লাইনগুলো বিশেষ করে বললাম বারবার, এগুলো সবগুলো থেকে জ্ঞান অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্ন আসার মতো। আর এখানে আমি যে বিষয়গুলো তোমাদের লিখেছিলাম, আত্মপলব্ধি, সবশেষে রোমান্টিকতা এবং আত্মপলব্ধি নিয়ে আজকে আমরা আলোচনা করেছিলাম, তার আগের বিষয়গুলি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আত্মপলব্ধি, এই যে সবশেষে অনুপমের আত্মপলব্ধি হয়েছে, তার মনে হয়েছে সে যে কাজগুলি করেছে তা ঠিক হয় নাই, তার প্রতিবাদ করা উচিত ছিল একজন শিক্ষিত মানুষ হিসেবে, সে আত্মপলব্ধি তার হয় পরে, এই জন্য সে বলেছে, এরপর আবার কানপুরে আসিয়াছি, মামাকে ছাড়িয়াছি, নিতান্ত এক ছেড়ে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। অনুপমের কাছে এসেছে, বসছে, যখন সময় পায় তার কিছু কাজ করে দিয়েছে, আর কল্যাণের প্রতি তার ভালোবাসা এবং সেই অচেনা কণ্ঠে সুরের প্রতি তার যেই প্রেম সেটা তো আছেই। এবং এই বিষয়গুলি নিয়ে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এখানে যৌতুক প্রথা নিয়ে কোনো সৃজনশীল আসতে পারে, যেখানে সরাসরি যৌতুক দিয়েছে এরকম না, কিন্তু মূলত যৌতুকটাকে কেন্দ্র করেই কিন্তু বিয়েটা ভেঙে গেছে, এই বিষয় নিয়ে অবশ্যই উদ্দীপক আসতে পারে। অথবা কোনো নারী নির্যাতন হচ্ছে,
এটার সাথে বৈসাদৃশ্য বিষয়ে কোনো উদ্দীপক মানে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, অথবা কোনো মেয়ে নির্বিবাদে সব কিছু মেনে নিয়েছে, তার বিপরীত চরিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি কল্যাণী বলিষ্ঠ নারী যে সব কিছু নির্বিবাদে মেনে নেয়নি, অথবা বিয়ে করার জন্য শ্বশুর মানে বাবা এবং মেয়ে শ্বশুরবাড়ির লোকজনের কাছে ধর্ণা দেয়া, এর বিপরীত চরিত্র কিন্তু এখানে দেখছি না, তারা বিয়ের জন্য রিকোয়েস্ট দূরের কথা, নিজেরাই বিয়ে ভেঙে দিয়েছে। বিভিন্ন আঙ্গিকে এই গল্পটা ভিন্ন রবীন্দ্রনাথের অন্যান্য গল্প এবং সমসাময়িক অন্যান্য লেখকদের গল্পের থেকে এই গল্পটা যথেষ্ট ভিন্ন। যাই হোক, এই গল্পটি তোমরা আরও ভালোভাবে পড়বে এবং এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানানোর চেষ্টা করবে। আমরা এখানে লিখে দিয়েছি গল্পের বিশ্লেষণ আমরা করলাম এবং সৃজনশীল বিষয়গুলো যে ধরনের আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং ইনশাআল্লাহ যখন কলেজ খুলে যাবে আমরা এই বিষয়গুলি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।